খুশির দিনে বৃষ্টি হওয়াতে খুশি পাট চাষিরা। যেভাবে দিনের পর দিন রোদের তাপমাত্রা বেড়ে চলছিল, তাতে আর কিছুদিন বৃষ্টি না হলে পাটের ভীষণ ক্ষতি হতো বলে মনে করছেন পাট চাষিরা। তাই আজ বৃষ্টি হওয়াতে ঈদের আনন্দের একটু কমতি হলেও পাটের ভালো হওয়ায় খুশি নওদার পাট চাষিরা। আজকে বৃষ্টি হওয়াতে খুবই ভালো লাগছে, যেহেতু গোটা রমজান মাস গেল আমাদের। রমজান মাসে তো বছর প্রচুরই গরম, আর আপনার এই সময় বৃষ্টি হওয়াতে খুবই ভালো হয়েছে। তবু সকালবেলার দিকে বৃষ্টি হওয়াতে নামাজ পড়তে যদি একটু আমাদের একটু পবিত্র ঈদের দিন একটু সময় কষ্ট হয়েছে, তবে বৃষ্টি হওয়াতে খুবই উপকার। কারণ রাস্তাঘাটে মানুষজন যেভাবে চলাফেরা করার থেকে, অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা খুবই ভালো আছি। এবং আগামী যে দু তিন ঘন্টা আমাদের সময় আছে, এই সময়টুকু যদি ভালো যায় খুবই ভালো হয়। আল্লাহর কাছে দোয়া করি যেন সময়টুকু খুব ভালো যায়। আর আমাদের আর কি কৃষি প্রধান দেশ, আর আমাদের নওদা থানা বিশেষ করে চাষির আর্থিক অবস্থা খুবই খারাপ। পেঁয়াজের চাষ থেকে প্রচণ্ডই খারাপ গিয়েছে, এখন পর্যন্ত মানুষ ঠিকমতো পেঁয়াজ বিক্রি করতে পারেনি। 5-6 টাকা দাম বলছে, তাও আবার কেউ নিচ্ছে না। আর এই সময় বৃষ্টি হওয়াটা আমাদের খুবই পাটের পক্ষে খুবই উপকার। পাট শুকিয়ে যাচ্ছিল, পাটের খুবই উপকার হয়েছে। আপনি কোথায় ছিলেন? আমি সার দিতে গেছিলাম দুটো। কী সার দিলেন? ইউরিয়া, রায়ের জমিতে সার দিলাম। পাট কেমন আছে? পাট ভালো আছে। আপনার নাম? আমার নাম ঋষিম আলী শেখ, বাড়ি বাগাছড়া। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।